ইয়ুর্গেন ক্লপের হেভি মেটাল ফুটবল, অ্যাডাম লালানার সাজানো বল, ডাচ মিডফিল্ডার জর্জিনিও উজিনালডামের ম্যাচ ডিসাইডার। টিকিটাকায় গোল শোধের চেষ্টা করেছেন পেপ গার্দিওলা, সুযোগ পেয়েছে ম্যান সিটি ফরওয়ার্ড লাইন, কিন্তু লাল দুর্গে ফাটল ধরেনি, তাই পয়েন্টালির দুই নম্বর স্পটটা লিভারপুলের হাত ছাড়াও হয়নি। অলরেডদের মতো নিজ রায় লিগ লিডার চেলসি, ম্যাচের পয়লা গোলটা ওদের, স্কোর শিটে নাম তুলেছেন গ্যারি ক্যাহিল। সেকেন্ড হাফে ফিরেই গোল শোধ দিয়েছেন মার্টিনস ইন্ডি, খেলায় ফিরেছে স্ট্রোক সিটি। ফর্মে ফিরেছেন উইলিয়ান, পাঁচ মিনিটের ফাড়াকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের জোড়া গোল, আরও এক গোল শোধ দিয়েছে স্ট্রোক সিটি, দিয়েগো কস্তা রেখেছে চেলসি। খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, পোড়া কপাল, স্কোর শিটে গোল উঠাতে পারেনি। সেকেন্ড হাফে লিড নিয়েছে মিডলসবোরো, তবে ম্যাচে পাক্কা তিন পয়েন্ট তুলেছে রেড ডেভিলস।